দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে, সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, কর্মজীবনে মাশাআল্লাহ অনেক বড় অফিসার হয়েছে অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, সফল উদ্যোক্তা হতে পেরেছেন, অনেক পয়সা কড়ি কামিয়েছেন, সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে, কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে। এই লোকটাকে সমাজ তো পরের কথা, আমরা কোনো মানুষ এমনকি সে নিজেও কখনো নিজেকে সুখী ভাবতে পারে? মোহতারাম হাজরিন, অতএব দুনিয়ারে জীবনে যেটুকুন সুখ আছে সেটুকুন সুখ যদি ভোগ করতে চান তাহলে দাম্পত্য জীবনে সুখী হওয়ার পথে আপনাকে হাঁটতে হবে। সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি, জীবনসঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী কাকে বিবাহ করবেন এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যুবকদেরকে বলছি, যৌবনের একটা ভ্রম আছে, যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধহয় রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো, আর একে যদি আমি হারিয়ে ফেলি, এর যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমার লাইফ পুরাই চুনাচুনা শেষ। এরকম একটা রোগ যুবকদের মধ্যে আছে না নাই? এটা ইবলিস সৃষ্টি করে। এটা কে সৃষ্টি করে? ইবলিস সৃষ্টি করে। এবং আমাদের সমাজে যে প্রবণতা আজকাল চলছে, আমি সব সময় বলি এবং এই কথা সমাজের আরও অনেকেই বলেন যে আজকাল বিয়ে শাদি সাধারণত মানুষের সাথে মানুষের খুব কম হয়, বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার। এক পক্ষ থাকে ময়দার বস্তা, আরেক পক্ষ থাকে টাকার বস্তা। অতএব ময়দার বস্তা খোঁজে, ময়দা না টাকা না বস্তা, মানে কত বেশি থাকে। ছেলে একেবারে দেখতে শুনতে কুশ্রি বিশ্রী, অনেক ফ্যাটি, সমস্যা, পড়ালেখা ভালো না, অনেক অসুবিধা, কিন্তু পয়সাটা আছে, মেয়ের বাবা রাজি, মেয়ের বাবা সবাই না বেশিরভাগ। আর জাত বংশ কিছু থাকুক আর না থাকুক, আল্লাহর নাম রাসুলের হাদিসের কথা মুখ দিয়ে আসুক বা না আসুক, পড়ালেখা বা অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, আটা আগা গোড়া একটা আটার বস্তা, সাজগোজ করে আটার বস্তা বানিয়ে ফেলেছে, সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল, ঠিক না? ঠিক। মানুষ খোঁজা হয় কম, মেয়ের বাবাও মানুষ কম খোঁজে, ছেলের বাবাও মানুষ কম খোঁজে। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি, জীবনসঙ্গী নির্বাচনে আমরা ভুল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতির দিন, অনেক কিছু দেখেই মানুষ বিয়ে করে সমাজে, তুমি বিয়ে করবে দিনদারিতা দেখে। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাটি এই জায়গাটা, যেই জীবনসঙ্গী যে জীবনসঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাঁড়া আছে, সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে, আপনি তাকে ধরতে পারবেন, ধরার একটা জায়গা আছে, সে বেলাইনে যাবে, আল্লাহর নির্দেশ দেখাবেন সে লাইনে আসতে বাধ্য হবে, সে উল্টাপাল্টা করবে, আল্লাহর নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন সে আসতে বাধ্য হবে, কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে। আর যার খুঁটা কোথাও গাড়ায় নাই, সে প্রবৃত্তির গোলামি করে, আজকে আপনাকে ভালো লেগেছে কালকে লাগবে না, অতএব আজকে আপনাকে কেয়ার করেছে কালকে শত্রুতা করবে, এটাই বাস্তবতা। অতএব কোনো মেয়ের মধ্যে কোনো ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ঈমান থাকে, নামাজ থাকে, দিনদারি থাকে, তার চাইতে বেটার কোনো জীবনসঙ্গী হতে পারে? ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় মানুষের রূপ, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আর্থিক সঙ্গতি, এগুলো যেই কোনো মুহূর্তে আসে এবং যায়, বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে এটি একসময় হারিয়ে যায়, ঠিক না? ঠিক। যাদের রূপ লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন, পাগলপরা হয়ে যাচ্ছেন, মা বাবাকে অসন্তুষ্ট করছেন, কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, সেই রূপ লাবণ্য কি চিরকাল থাকে? চিরকাল থাকা তো পরের কথা, আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে, কিন্তু মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে, তার যে আমলের সৌন্দর্য আছে, তার যে ঈমান এবং তাকওয়া আছে, এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, মুরব্বীদেরকে বলছি, বাবারা আমার, সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবনসঙ্গী জীবনসঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা, এ আল্লাহকে চিনে কিনা, সে মানুষটা ভালো কিনা, তার ব্যক্তিত্ব আছে কিনা,
এই জিনিসটা সবকিছুর উপরে প্রাধান্য দিবেন তাহলে গাছ সেই ফল দিবে বীজটা যেটা রোপণ করবেন আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা আর আশা করবেন সুখ শান্তি না ময়দা আর টাকা মানুষকে শান্তি দিতে পারে না অতএব প্রথম কাজ হলো এটা জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে অন্য যা কিছু থাকুক না থাকুক দিনদারি থাকতে হবে তারপরে অন্য সবকিছু